আর সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, তাই এখন এলাম। তো ও আজকে তো ইন্ট্রোই দেওয়া হয়নি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিদিমণ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে একদম বাড়ির ব্লগ, ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা দেখতে থাকো, বাড়ির ব্লগ তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। টাটা গাইস, তোমরা দেখতেই পেলে সকালে কি কি করলাম না করলাম। আর প্রচণ্ড বৃষ্টি, তবুও আমাকে স্কুল যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ আমি রেডি টেডি হয়ে চলে এসেছি, স্নান দান করে রেডি টেডি হয়ে পুরো কমপ্লিট। এখন যাওয়ার পালা, যেতেই হবে, কারণ আজকে প্রজেক্ট জমা নিবে, তাই যেতে তো হবে। বৃষ্টি বলে তো আমাকে বাড়িতে বসে থাকলে হবে না, না? আর এত বৃষ্টি কি বলবো, দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, থামাথামির সিন নেই। আর এখন স্কুলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিছু খেয়ে দিয়ে স্কুল যাবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, এখন তো আমি আর ভিডিও করতে পারবো না, এখন আমি স্কুল চলে যাচ্ছি। তো এখন ভিডিওটা কন্টিনিউ করবে আমার দিদি, তো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমি এসে আবার দেখা হচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে বোন ওখানে রেডি টেডি হয়ে আর কি স্কুল যাওয়ার জন্য রেডি হলো। তো ওয়েদারের সাথে সাথে তো আমার গলার শুনে তোমরা বুঝতে পারছো, আমার ওরও ওয়েদারের সাথে সাথে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। আমার না শুধু এই ওয়েদারে অনেকেরই খারাপ হয়েছে। তো এইভাবে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি কোনোরকমভাবে, কারণ এই বৃষ্টির মধ্যে না কোথাও বেরোতে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি। যাওয়ার অনেক জায়গায় প্ল্যান ছিল, বাট সেগুলো আর হচ্ছে না বৃষ্টির ওয়েদারের জন্য। জানি না কবে বৃষ্টিটা থামবে আর যেতে পারবো। তো তারপরে কী আর বলবো তোমাদেরকে, বৃষ্টির মধ্যে সেরকম ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তোমাদেরকে, কারণ বাড়িতে বসে তবুও চেষ্টা করছি কোনোরকম একটু ভিডিও দেওয়ার। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন হলে। আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো তারপরে এই বৃষ্টির ওয়েদারে কী করবো, আর কোথাও যেতে পারছি না। তো এখন একটু কিছুটা বৃষ্টি কমলো, তার জন্য আর কি বাইরে বেরালাম, কারণ সবসময় তো ঘরে বাইরে থাকি, বাট এই বৃষ্টির ওয়েদারে ঘরেই থাকতে হচ্ছিলো। তো এই যে দেখতে পাচ্ছ বোন রেডি হয়ে গেছে, এখন চলে যাবে স্কুলে, কারণ এই বৃষ্টির মধ্যে যেতে হবে তোদেরকে, কারণ পোজের জমা বললেই তো তোমাদেরকে। তো ওখানে আর কি রান্না করছে মা, দেখতে পাচ্ছো, দুপুরে লাঞ্চ তৈরি করছে এখানে। আর সেরকমই বৃষ্টির মধ্যে আর কি বাজারে যাওয়া খুবই ডিফিকাল্ট, তো ওর জন্য মামা আর কি মা চিনে দিল, পাশের বাড়ি একটা মামা আছে, তো ওকে ফোন করে বলা হলো। তো তারপরে ওর কাছ থেকে মাছ নিয়ে আসা হলো। তো আমাদের বিকেলের দিকে, দুপুরে লাঞ্চ হয়ে যাওয়ার পর বিকেলের দিকে মা এখানে মা রেসিপি তৈরি করছিল আর কি, মার চ্যালেঞ্জে দেওয়ার জন্য। তো এখানে মা কি বানিয়েছিল, একটা সুজির, তো ওটাই। তো তারপরে পার্সেল দিতে চলে আসলাম একটা কাকিমার বাড়িতে, দেখতে পাচ্ছ এই যে খাই করে তো।